নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি সর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। মিজোরাম সীমান্ত পরিদর্শন করলেন দুই মন্ত্রী সহ বিধায়করা, লয়লাপুরবাসীদের দিলেন অভয়বাণী। লয়লাপুরে মিজোদের বর্বর আক্রমণের প্রতিবাদ, কাছাড়ে ফের মিজোরাম হাউসের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ। লয়লাপুর কাণ্ডের শহীদ পরিবারকে 50 লক্ষের চেক প্রদান, প্রতিশ্রুতির 3 দিনের মধ্যেই হল বাস্তবায়ন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসাম মিজোরাম সীমান্তের লয়লাপুর অংশের জনসাধারণকে অভয় দিতে বৃহস্পতিবার লয়লাপুর সীমান্ত পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী অশোক সিংগাল ও পরিমল শুক্লবৈদ্য। লয়লাপুর পুলিশ আউটপোস্টের সামনে সমবেত জনসাধারণকে উদ্দেশ্য করে জেলার অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংগাল জানান যে সীমান্ত এলাকার জনগণের মন থেকে ভয়ভীতি ও আতঙ্ক দূর করতে তাদের এই সফর। সোমবারের মিজো আক্রমণ প্রসঙ্গে মন্ত্রী অশোক সিংগাল বলেন, মিজোরাও এক দেশের অর্থাৎ ভারতীয় নাগরিক হওয়ায় মিজোদের বিরুদ্ধে আসাম পুলিশ পাল্টা আক্রমণে যায়নি। তবে এখন যদি মিজোরামের পক্ষ থেকে কোনো আক্রমণ আসে, তবে আসামের পক্ষ থেকে তা মানা হবে না। সীমান্তে পুলিশের টহলদারি আরও বাড়ানো হয়েছে বলে মন্ত্রী অশোক সিংগাল জানান। দুই মন্ত্রীর সঙ্গে সীমান্ত পরিদর্শনের সময় সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলাশাসক কীর্তিজল্লিও উপস্থিত ছিলেন। এক থাকতে হবে আর এক থেকে আমরা মোকাবিলা করতে হবে। আমি আছি, পরিমলদা এখানেই আছেন, আমাদের রাজদীপ রায় উনি এখন চলে যাবেন দিল্লিতে। সংসদ চলতেছে, পার্লামেন্ট চলতেছে, ওখানে উনি গিয়ে মাননীয় গৃহমন্ত্রীর সাথে আলাপ করবেন, ওনাকে সাক্ষাৎ করে বলবেন যে কী চলতেছে, ফিল্ডের যেটা রিপোর্ট উনি মাননীয় গৃহমন্ত্রীকে জানাবেন, আর তারপর যা ব্যবস্থা হবে হবে। কিন্তু আসামের 1 ইঞ্চ মাটিও এখন আর আমরা ছাড়তে রাজি না, সেটা আমি বলতে চাই। তার দরকার হলে আমরা মরব, কিন্তু আসামের 1 ইঞ্চ মাটি আমরা ছাড়তে রাজি না, সেটা আমি জানিয়ে দিতে চাই। সেটা জানুক সবাই যে 6 জন মানে আমাদের লোক শহীদ হয়েছে, আর আমি ঘোষণা করতে চাই যে 1 ইঞ্চ মাটি আসামের আমরা ছাড়তে রাজি না। আপনারা সবাই সাথে থাকেন, শান্তিতে থাকেন। মিজো দুষ্কৃতির বর্বরোচিত আচরণে শিলচর তথা বরাকে ক্ষোভের পারদ জ্বলছে। বৃহস্পতিবার ফের সোনাই রোডে মিজোরাম সার্কিট হাউসের সামনে ধর্ণা প্রদর্শন হলো। বরাক সচেতন যুব সমাজ শিলচরের উদ্যোগে মিজোরাম হাউসের সামনে ধর্ণা কর্মসূচি পালন করে গত 26 জুলাই আসাম মিজোরাম সীমান্তে আসাম পুলিশের 6 জওয়ানের মৃত্যু নিয়ে প্রতিবাদ জানান নাগরিকরা। ধর্ণা চলাকালীন ক্ষুব্ধ জনতা একসময় উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বসেন। প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধের পর সার্কেল অফিসার জিতুরাজ গগৈ ও পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করেন। ধর্ণা শেষে যুব সমাজের পক্ষে 3 দফা দাবি সম্বলিত একখানা স্মারকপত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে প্রদান করেন। স্মারকপত্রটি সার্কেল অফিসারের হাতে তুলে দেন যুব সমাজের কর্মকর্তারা। 3 দফা দাবির মধ্যে রয়েছে দেশের সর্বত্রই এক আইন বলবৎ করা, মিজোরাম থেকে আসামে প্রবেশ করতে ইনার পারমিট চালু করা ও আগামী 7 দিনের মধ্যে পুলিশ হত্যাকারী মিজোরামের দুষ্কৃতীদের সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার করা। দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানিয়ে দেন কর্মকর্তারা। সচেতন যুব সমাজ এখানে একত্রিত হয়েছি 26 জুলাই যে একটি জঘন্য একটি নির্মম একটি কাণ্ড লয়লাপুর সীমান্তে আমাদের আসামের 6 জন শহীদ এখানে বলিদান হয়েছেন, সেটার প্রতিবাদ সাব্যস্ত করেছি আজকে আমরা এখানে। আমরা জানি যে এই সীমা বিবাদ দীর্ঘদিনের সীমা বিবাদ, কোনো সরকার সেটার জন্য কোনো ধরনের সুরাহা বের করেনি। আমরা জানি যে আমরা আজকে 3টি দাবি নিয়ে এখানে আমরা আন্দোলনে বসেছি। প্রথম দাবি হলো যে এক, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে যান যে এক দেশ এক আইন এক বিধান হবে, তাহলে কেন মিজোরামের জন্য একটি আলাদা আইন হবে? মিজোরামে যেতে হলে আসামের মানুষ ILP প্রয়োজন হয়, তাহলে যদি এইভাবে ILP ইস্যু করতে হয়, যদি আগামী দিন আসা মিজোরাম থেকে আসতে এখানে যদি আসামে যদি কেউ আসে, তাহলে ওদেরকে ILP ইস্যু করতে হবে। আমরা
আজকে যে এই প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছি, যেভাবে মিজোরাম সরকার এবং মিজোরাম সরকারের তথাকথিত দুষ্কৃতীরা আমাদের পুলিশ জওয়ান এবং সিভিলিয়ানদেরকে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা আজকে মিজোরাম সরকারের সম্মুখে বসেছি। আমাদের দাবি আগামী সাত দিনের ভিতরে এই দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে এদেরকে এরাস করা হোক এবং আমাদের সম্মুখে আনা হোক যারা আমাদের মায়ের কুলের সন্তানদেরকে হত্যা করেছে। আমরা আরও দাবি করেছি যে মিজোরাম যেতে গেলে এই আইএলপি লাইন পারমিটকে বন্ধ করা হোক, এক দেশ এক আইন হওয়া উচিত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন। তাহলে কেন আমাদের উত্তর পূর্ব রাজ্যতে এই ইনার লাইন পারমিটটা এখনও বলবৎ আছে? এই ইনার লাইন পারমিটটা অতিসত্বর বন্ধ করা হোক, না হলে মিজোরামের মাটি থেকে একটা মানুষকে আমরা আসামের মাটিতে ঢুকতে দেব না। ঘোষণার তৃতীয় দিনেই লায়লাপুরে শহীদ পুলিশ কর্মীর পরিবারকে এককালীন 50 লক্ষ টাকা দেওয়ার কাজ শুরু করল আসাম সরকার। বৃহস্পতিবার চেক প্রদান করতে আলগাপুরের ভাটিরকুপা বাসিন্দা শহীদ লিটন শুক্লবৈদ্য, কাটলিছড়ার কৃষ্ণপুরের বাসিন্দা শহীদ শামসুজ্জামান বরভুইয়া ও হাইলাকান্দির 9 নম্বর ওয়ার্ডের স্বপন রায়ের বাসভবনে উপস্থিত হন মন্ত্রী অশোক সিঙ্গাল, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৌশিক রায়, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রমুখ, এবং শহীদদের পরিবারের হাতে এই চেকগুলি তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন তারা পালংঘাট জিপির পুনিমুখে শহীদ মঞ্জুরুল হক বরভুইয়া এবং কাঠালে শহীদ শ্যামসুন্দর দুসাদের ঘরে উপস্থিত হয়ে তাদের পরিবারের হাতে 50 লক্ষ টাকা করে চেক প্রদান করেন। মানে গোটে 5 জন বরাকভেলির শহীদ আছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মোর সতীর্থ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া আর মোক দায়িত্ব দিছে যে 5 জনের সেবাতে যায় চেকটি আমি হাতে হাতে দিয়ে আহিব লাগে। কাছাৰ জিলাৰ 2 জন আৰু হাইলাকান্দি জিলাৰ 3 জন, 2 জনক কাছাৰ জিলাত দিয়া হৈ গ'ল। এই প্ৰথম হাইলাকান্দি জিলাৰ প্ৰথমজনক আমি দিলোঁ আৰু 2 জনক আহি আছে। নিশ্চিত আছে, মই এতিয়া ক'ব নোৱাৰিম, পুলিচে ক'ব পাৰিব, কিন্তু দেশদ্রোহী মন্তব্য কৰা আৰু নিজৰ দেশৰে পুলিচৰ ওপৰত LPG দি আক্ৰমণ কৰা কোনো দোষী বাদ পৰিব নোৱাৰিব, কোনো দোষী খাট খাই যাব নোৱাৰিব। 1972 মিজোরাম স্টেটর গঠন হয়েছিল আর তেতিয়া কংগ্রেসের সরকার আসলে, তারপর প্রায় 34 ইয়ার্স কংগ্রেসের সরকার আসলে, আর এই কালচাত কংগ্রেসে একো নকরিলে। 6 জন পুলিশ কর্মীর আরক্ষী মৃত্যু হয়েছে, এই গোটাই দায়িত্বটা কংগ্রেস দলে লোক লাগবে। লিগেসির যে প্রবলেমবর থই গল, এই প্রবলেমবর আজি একটা দানবর রূপ লৈ আমাক সম্মুখত থিয় দিছে। তেতিয়া হয়তো মীমাংসা করলে তেতিয়া নিষ্পত্তি হয়ে গেলেহেতেন, কিন্তু ইমান বছরে নিষ্পত্তি নোহা সমস্যাবর আমি এটা নিষ্পত্তি করব বিচারিছো। এখানে এই কংগ্রেসে থই যাওয়া সমস্যাবর আজি দানব রূপত আহি আমাক কষ্ট দিয়েছে। লায়লাপুর কাণ্ডে আহত পুলিশ কর্মীদের স্বাস্থ্যের খোঁজ নিলেন লুরিনজ্যোতি গগৈ। বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজে পৌঁছে তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সেদিনের ঘটনা নিয়ে পুলিশ কর্মীদের সাথে আলোচনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই ঘটনার জন্য কেন্দ্র সরকারকে সরাসরি দায়ী করেন, বলেন রাজনৈতিক স্বার্থেই জিইয়ে রাখা হচ্ছে এই সমস্যা। সময়ত সাহস দিব লাগে, যিসকল মানুষ আক্রান্ত হয়েছে তেওঁলোকক সাহস দিয়ায় সরকারখনের আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব, তার বিপরীতে আকোক ভয় খুয়াই দিছে, তেওঁলোকৰ মাটি ভেটি এৰি দিব, দিল্লীয়ে কলে এৰি দিম বুলি ভয় খুয়াই দিছে। গতিকে আমি মনোবল দি কব খুঁজছো যে আমি আছো, একেলগে আছো আর একেলগে থাকিম, আর আমার অসমৰ মাটির 1 ইঞ্চিও কোনো এখন রাজ্য আগ্রাসন করে কাঢ়ি লৈ যোৱাটো আমি কেতিয়াও গ্রহণ নকৰো। ভারতবর্ষৰ গৃহমন্ত্রীর উপস্থিতিত আলোচনা হয়েছিল, গৃহমন্ত্রী প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ নিশ্চয় আমার রাজ্যসমূহের ওসর আছে, বা একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাজত থাকা নিজের নিজের অধিকারবর উপরও আন আন রাজ্যসমূহের যদি অধিকার সেইবর কথাও নিশ্চয় গুরুত্ব দিয়ে। এই যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের মাজত সংঘাতটা বহুদিনেরপরা চলি আছে, তার কারণে জগরিয়া দিল্লি, দিল্লিয়ে জানে যে উত্তর পূর্বাঞ্চলের রাইজর মাজত এক হলে, একতা আহিলে শক্তিশালীভাবে যিকোনো কথা ঐক্যবদ্ধভাবে দিল্লির বিরুদ্ধে মাত মাতিব, আর সেই কারণে ডিভাইড এন্ড রুল পলিসিতে সীমান্তর এই সমস্যাটা বহুদিন জিয়াই রাখিছে। সরকার আহিছে গৈছে, কংগ্রেস সরকার আহিছে, বিজেপি সরকার আহিছে, এইটোর স্থায়ী সমাধান লাগে। যি সময়ত আমারপরা আন আন রাজ্যসমূহ অসমৰপৰা ভাগ হয়ে গৈছিল, সেই সময়তে আমার সেই রাজ্যসমূহের সীমাসমূহ ঘোষণা করেছিল, তেতিয়া কৈ দিব লাগিছিল যে এইবোৰে আন্তঃৰাজ্যিক সীমা, আজিলৈকে কিয় ডিক্লেয়ার করা নাই, ইয়াৰ লগত এটা
লক্ষ্য জড়িত হৈ আছে দিল্লীৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ যাতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহৰ মাজত ৰাজ্যসমূহৰ মাজত সংঘাত লাগি থাকে আৰু তেওঁলোকে ইয়াক লৈ তেওঁলোকে ৰাজনীতি কৰি থাকিব পাৰে। কাঠিগড়ার বিহারা হারাং কুয়ারিতে কুয়ারির গাড়ি লক্ষ্য করে প্রচণ্ড গুলি বর্ষণ করে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। প্রাপ্ত খবর মতে দুটি গাড়িতে চালানো হয়েছে গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাইন রেঞ্জ অফিসার পিঙ্কু সিনহা। তবে ঘটনার দুই ঘণ্টা পরও ঘটনাস্থলে উপস্থিত হয়নি পুলিশ বাহিনী। কুয়ারি থেকে ভয়ে পালাতে বাধ্য হয় কাজ করতে থাকা লোকেরা। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বিকেলে এবং খবর তৈরি করা পর্যন্ত এলাকা জুড়ে বিরাজ করছে ব্যাপক চাঞ্চল্য। না না, এখান থেকে বহুত বিত্রি এখানে গেছে। আমি তো ওইখানে কুয়ারিতে ওই সাইডে আমি পেট্রোলিং এ আসলাম। গাড়ি টোটাল 14 ফুটের মতো গাড়ি ঢুকছে। বাইরে হয়েছে কত? এটা সব বাইরে গেছে। কোন পাঁচটা না ছয়টা গাড়ি আছে। কোনো মানুষ জখম হওয়ার কোনো খবর পাইছে না? কোনো খবর পাইছি না। খবরটো ললো তেওঁ ক'লে যে লেবাৰ কেইটা বাহিৰ হৈ আহিছে, ড্ৰাইভাৰ সবৰ সব অলপ অলপ আহিছে বোলে, তাৰ ভিতৰত বোলে গুলি চুলি চলাইছে বোলে কোনোবাই। তো কোনোবাই মানে মিস্ক্ৰিয়েণ্ট কোনোবা সোমাইছে, তাত গুলি চলাইছে গাড়ী দুখনত। খবৰ পোৱা মানে গাড়ী দুখনত গুলি কৰিছে আৰু বাকী ওচৰ পাজৰত থকা গাড়ীখন সব ড্ৰাইভাৰ লেবাৰ সব পলাই বাহিৰ ওলাই আহিছে। আৰু ঘটনা প্ৰায় সম্ভৱ চাগে আঢ়ৈটামান তেনেকুৱা হৈছে। আৰু আমাৰ ওচৰত খবৰ হৈছে প্ৰায় 3টামান বজাত এইটো আমি কুৱাৰীৰ ভিতৰৰ পৰা ড্ৰাইভাৰ চাইভাৰ পলাই উঠাৰ টাইম লাগিছে। ওলাই যেতিয়া তাঁতি ওলাইছে কাৰণ নেটৱৰ্ক নাথাকে ইয়াত, গতিকে সেইটোৱে ঘটনা। এনেই আমাৰ লেবাৰে কোৱা মতে আৰু ষ্টাফে কোৱা মতে তাঁতি কৈছে, এনেই তাত চৰ্চৰ মতে তাঁতি যিখিনি কৈছে মইতো দেখা নাই, গৈছিলোঁ ভিতৰতে হৈছে। মিজোরাম সরকারের আগ্রাসী পদক্ষেপ ও আসাম পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে আসাম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। বুধবার সোনাইর বোয়ালজুড়ে সাংবাদিক বৈঠক ডেকে প্রদেশ আহলে সুন্নাতের সভাপতি তথা ইসলামিক পণ্ডিত মৌলানা জামির উদ্দিন লস্কর বলেন, একই দেশের দুটি রাজ্যের সীমা নিয়ে বিরোধ থাকতে পারে, তবে সীমা বিরোধ ও জমি দখলের জেরে অমানবিকভাবে পুলিশ কর্মীদের উপর আকস্মিক গুলিবর্ষণ ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। সীমান্তের সমস্যার স্থায়ী সমাধান ও জনতাকে সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন মৌলানা জামির উদ্দিন। মিজোরামের এক সাংসদ আইনসভার সদস্য হয়ে মিডিয়ার যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে জোরালো দাবি সহ আগ্নেয়াস্ত্রধারী মিজো লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন যুব আহলে সুন্নাতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার ও প্রদেশ আহলে সুন্নাতের সম্পাদক মৌলানা মুক্তিশার বরভুইয়া। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের সহ সম্পাদক মৌলানা শহীদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা। সাংসদ যেভাবে প্রকাশ্যে আসামের সেনাবাহিনী তথা আসামের আরক্ষীদেরকে গুলি করার হুমকি দিয়েছেন, আমি কেন্দ্রীয় সরকার রাজ্যিক সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই সাংসদের বিপক্ষে যেন FIR লজ করা হয়, গ্রেফতার করা হয়। কারণ ভারতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের একজন সদস্য হয়ে যেভাবে অসাংবিধানিক কথাবার্তা করেছেন, এর মাধ্যমে আমাদের যুব সমাজ অন্য পথে হাঁটতে বাধ্য হবে আমি মনে করি। তাই অবিলম্বে যেন ওনাকে গ্রেফতার করা হয় তার জন্য আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। তৎসঙ্গে আসাম সরকারকে অনুরোধ করছি, এইভাবে মিজোরামের যেভাবে দুষ্কৃতীরা যেভাবে প্রকাশ্যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করেছে, এদের বিপক্ষেও যেন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে নিন্দা জানাইতেছি মিজোরাম সরকারকে এবং যারা এই নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুইটা রাজ্য এক দেশের মধ্যে। আজ পর্যন্ত এরকম ঘটনা হয় নাই, কিন্তু এই ছয়জন আরক্ষী এবং সাধারণ পাবলিক একজন, এর আগেও ঘটনা হয়েছে কিন্তু সেন্ট্রাল সরকারের, যাহাতে এটা অতিসত্বর মীমাংসা হয় এবং এই মিজোরাম এবং আসামের বর্ডারের স্থায়ী ব্যবস্থা করা।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সীমান্তে এসে সরজমিনে আসামের ভূমি পরিদর্শনের আহ্বান জানালে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ বুধবার হাইলাকান্দির শহীদ জওয়ানদের ঘরে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন কমলাক্ষ দেপুরকায়স্থ। বুধবার বিকেলে লায়লাপুর কাণ্ডে শহীদদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান প্রদেশ কংগ্রেসের উচ্চস্তরীয় প্রতিনিধি দল। এই দলে কমলাক্ষ দেপুরকায়স্থ ছাড়াও উপস্থিত ছিলেন গৌরব গগৈ, ভূপেন বলা, প্রদ্যুত বরদলৈ প্রমুখ। এই মানে কন্ট্রাডিক্টরি যেগুলো স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো শুনলে শুনলে আমার মূৰটো গৰম গৰম হৈ যায় আৰু। তেওঁ চাগে স্পটত যোৱা নাই, লাইলাপুৰ যোৱা নাই, তেওঁ মেডিকেল কলেজৰ পৰা ওলাই গৈছে আৰু। কোনে তেওঁক ইনফৰ্মেশ্যনটো দিলে? তেওঁৰ পুলিচ বুলিয়াকে কৈ আছে আৰু, আমাৰ কাছাৰ পুলিচে কৈ আছে যে আমাৰ জমিত আহি কেনে ইহঁতে তিনিটা ঘৰ বনালে। আমি বিধানসভাত থিয় হৈ কেনে কৈছোঁ আৰু যে আপুনি আপোনাৰ এই অসমৰ স্কুল ধলাকাল এল পি স্কুল, য'ত নেকি আপোনাৰ ছবিটো লগোৱা আছে, সর্বানন্দ সানোয়ালের ছবিটো লগোৱা আছে, সেই স্কুলটো উড়াই দিলে, একদম পুরা উড়াই দিলে। তারপিছতে কি হল যে আমার পুলিশ তাতে যাওয়া নাই, তাতে কোন কোন গেছে মিজোরামের পুলিশে আইকিনে দখল করে দিলে। অর্থাৎ আমার অসমৰ কিমান কিনি মাটি ইহতে লৈ গৈছে সরজমিনে তদন্ত করলে গম পোৱা যাব। এই কারণে মই ভাবো এই যে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট যেগুলো, তেওঁৰ স্টেটমেন্ট কি আছে যে অসমৰ বৰাকবিলিটো দি দিব, গুৱাহাটী দি দিব, তেওঁ হিংসা নিবিচাৰে, তেওঁ বিচাৰে লাগিলে আমার পুলিশ মরিব, আমার মানুষ মরিব। আমি এনে নিবিচারো, আমি বিচারো যে শান্তি সম্প্রীতির মাজত আমি জিয়াই থাকিব বিচারো, কিন্তু এনেকা যদি আমার উপর যদি অত্যাচার হয়ে থাকে, যদি আমার মা বোন আমার লড়া ছোৱালীবিলাক যদি জিয়াই থাকে নোৱাৰে, তেনে কেনেকে আমি বাঁচি থাকিম? এইটো কারণে মুখ্যমন্ত্রীর এনেকা স্টেটমেন্ট মোৰ লাগিছে যে আমার অসমৰ ৰাইজ, আমার বৰাকৰ ৰাইজ আমি মর্মাহত হৈছোঁ। কিবা শান্তি যদি ষড়যন্ত্র যদি কিবা হয় তেওঁৰ কথা আৰু। আমি তো মিজোরাম, তো আমার অসমৰ পৰাই মিজোরামটো ওলাই গৈছে আৰু। আমি মাদাৰ ষ্টেট হয়, তেওঁলোকৰ সিষ্টাৰ ষ্টেট হয়, সৰু এটা ষ্টেট আৰু। সৰু ষ্টেটত তেওঁ যদি নেডাৰ চেয়াৰমেন হয়, যদি তেওঁ তো গোটেই দিনত বড়ো মই চাই থাকোঁ আৰু যে একশ্যন হ'ব লাগে হ'ব লাগে। মানে কি, আমি তো আর যুদ্ধ নিবিচাৰোঁ, কিন্তু আমাৰ সমস্যাটো সমাধান হ'ব লাগে। এই যে আমাৰ স্কুলটো গৈছে, আমাৰ যে পাঁচজন মানুহ যে মৰিলে আজি, যে এই যে লাইলাপুৰত মানুহ থাকিবলৈ বিৰাট ভয় খাইছে, যে তো কাৰ কাৰণে ভয় খাইছে? তো এতিয়াও তেওঁৰ মুখৰ পৰা ভাল ভাল কথা ওলাই থাকে যে 1 ইঞ্চিও মাটি দিয়া নাই। মই চেলেঞ্জ জনাইছোঁ তাক, যদি হেৰি হয় যদি তো হেৰিলৈ আহক, লাইলাপুৰলৈ আহক, আমি থাকিম বাৰু। আমাৰ মাটি কিমানখিনি গৈছে, আমাৰ স্কুলটো যে উড়াই দিছে, আমাৰ মানুহ যে মৰিছে, যে এই যে ইমানখিনি অত্যাচাৰ হ'ল, এইবিলাক অত্যাচাৰ নহয় নেকি? মই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াত এইটো অনুৰোধ জনাইছোঁ, আপুনি সরজমিনে আহক, আহি কিনে বুজ লওক, বুজ কিনে এইটো যদি নেডাৰ চেয়াৰমেন হয়, যদি আপুনি পাৰ্মানেণ্ট সমস্যাটোৰ সমাধান কৰক, তেতিয়া গম পাম যে আপুনি নেডাৰ চেয়াৰমেন। কংগ্ৰেছৰ যি 7 জনীয়া খজুৰী দল আহিছিলে, ইতিমধ্যে 2 গৰাকী শ্বহীদক, 1 গৰাকী শ্বহীদৰ পিতৃক আমি লগ পাই আমাৰ সমবেদনা জ্ঞাপন কৰিছিলোঁ, 1 গৰাকীক আমি SP অফিচত গৈ পেলাই শ্ৰদ্ধাঞ্জলি জনাইছিলোঁ, আৰু ইয়াতো যে আমি আহি তেখেতৰ মাতৃ, তেখেতৰ ভাতৃ আৰু তেখেতৰ ভগ্নীক আমি লগ ধৰি আমাৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু বিদেহী আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ। আৰু চৰকাৰৰ ক্ষেত্ৰত ফালৰ পৰা যিখিনি কৰিবলগীয়া আছে, ইতিমধ্যে চৰকাৰেও ঘোষণা কৰিছে, সেইখিনি আমি চকু ৰাখিম। বিধায়িনী দলৰ দলপতি আৰু উপদলপতিক আমি দায়িত্ব দিছোঁ যাতে পৰিয়ালটোৱে যিখিনি চৰকাৰৰ ফালৰ পৰা সহায় সুবিধা পাবলগীয়া আছে, সেইখিনি যাতে সম্পূৰ্ণৰূপে পায়, তাৰ কাৰণে আমিও চকু ৰাখিম। মিজোরামের জন্য ইন্দিরা গান্ধীর নীতির আবারও প্রয়োজন রয়েছে। ভূমি চাই, দেশদ্রোহী চাই না, এই কথা আজ শিলচর মিজোরাম সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বললেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী সহ অন্যান্যরা। মিজোরামের একজন MP আমরা দেখলাম, উনি ওপেন বিবৃতি দিচ্ছেন যে আসামের পুলিশকে এবং মানুষকে কম মারা হয়েছে, উনি থাকলে নাকি আরও বেশি মারা হতো এবং প্রাণে মারা হতো। আমরা আসামের মানুষ, আমরা ভীরু নই, অনেক হয়ে গেছে, আমরা অনেক আন্দোলন করছি, গণতান্ত্রিকভাবে আমরা নিয়মকানুন মানছি, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমরা যে কাজ করছি সেই কাজের বাইরেও আমাদের আরেকটা কাজ করতে হবে, কারণ 2 দেশের মধ্যে যুদ্ধ হতে পারে কিন্তু 2টো রাজ্যের মধ্যে হতে পারে না। আমরা ওপেন বলছি, এখনকার সময়ে ইন্দিরা গান্ধীর আবারও প্রয়োজন রয়েছে। যখন ইন্দিরা গান্ধী বলেছিলেন আমার মাটি চাই, আমার ভূমি চাই, মানুষ চাই না, সেই রকম ব্যবহার করতে হবে, কারণ ড্রাগস খেয়ে, আফিংয়ের নেশায়, গাঞ্জার নেশায় ওরা মত্ত হয়ে
একটি অন্য রাজ্যের পুলিশকে ওরা বেধড়ক মারছে, অনেক সহ্য হয়ে গেছে। আমরা শুধু জনগণকে একটি আপিল করছি, সেই আপিলটি হচ্ছে মিজোরামকে ব্যান করার জন্য ইনারলাইন পারমিট চালুর বেশি করে দাবি হোক, এবং প্রয়োজন পড়লে পাবলিক নিজে নামে ইনারলাইন পারমিট শুরু হয়েছে কিনা এবং আমরা যেন চেক করি। নাম্বার টু, অর্থনৈতিক বহিষ্কার করা হোক মিজোরামকে, কারণ মিজোরামকে যদি আমরা অর্থনৈতিক বহিষ্কার না করি তাহলে মিজোরাম ব্যান্ড হবে না, এবং অর্থনৈতিক বহিষ্কার যখনই করা হবে তখনই একটি রাজ্য ব্যান্ড হবে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। লায়লাপুর সীমান্তে মিজো পুলিশ ও মিজো দুষ্কৃতীদের গুলিতে নিহত 5 পুলিশ কর্মী ও 1 নাগরিকের মৃত্যুতে এক গভীর শোক প্রকাশ করল বদরপুরের যুবশক্তি এনজিও। বুধবার সন্ধ্যা 5:30 বদরপুর বাজার চৌমাথায় ট্রাফিক পুলিশ পয়েন্টে আসাম মিজোরাম সীমান্তে নিহত আসাম পুলিশ জওয়ানদের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়ে তাদের পরিবারবর্গদের প্রতি বদরপুরে যুবশক্তি এনজিও সহ বিভিন্ন সংগঠন ও বদরপুরে বিজেপি কর্মীরা একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি সকলেই শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে এক সংক্ষিপ্ত সভায় আসাম মিজোরাম সীমা বিবাদ নিরসনের দাবি জানিয়ে এবং এর পাশাপাশি অবিলম্বে মিজো পুলিশ ও মিজো দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানায় প্রত্যেকেই। গত সোমবার একতরফাভাবে মিজোরাম সরকারের পুলিশ বাহিনী ফায়ারিংটিতে ভারত আসামের ভূমিখণ্ড দখল করার নামে যে অভদ্র আচরণ করেছে তাতে 7 আসামের জওয়ান শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 70 মতো জওয়ান আহত, কাছাড়ের পুলিশ সুপার মিস্টার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর এবং ধলাই থানার ওসি শাহাবুদ্দিন 2 গুরুতর আহত, তার জন্য আমরা মিজোরাম সরকারকে ধিক্কার জানাই। বুধবার সন্ধ্যায় হাইলাকান্দি হিন্দু জাগরণ মঞ্চ, যুববাহিনী, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যবস্থাপনায় এক বিশাল মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিজোরামে মিজো দুষ্কৃতীর দ্বারা গতদিনের বর্বরোচিত হামলায়
আসাম পুলিশের যে ছয় পুলিশ শহীদ হয় তার প্রতিবাদ ও তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এই মিছিলের আয়োজন করা হয়। আজ প্রদেশ বিজেপির সামাজিক কোষের আহ্বায়ক পলাশ লাহনের নির্দেশ অনুসারে কাছাড় জেলা সামাজিক মাধ্যম কোষের পক্ষ থেকে আসাম মিজোরাম সীমান্ত নিয়ে ঘটে যাওয়া বিবাদে আহত বীর সৈনিকদের শিলচর মেডিকেল কলেজে গিয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন সহ বীর সৈনিকদের স্বাস্থ্যের খবর নেওয়া হয় এবং ফোনযোগে পলাশ লাহনের সঙ্গে আহত সৈনিকদের কথাবার্তাও করানো হয়। এতে আজ উপস্থিত ছিলেন কাছাড় জেলা সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক সৌমিত্র কুমার দেব সহ আহ্বায়ক ভূপেন্দ্র বৈষ্ণব, সোশ্যাল মিডিয়ার প্রভারী বাবলু কেওট, তারাপুর মালুগ্রাম মণ্ডলের আহ্বায়ক সুমনা দাস, মধ্যশহর মণ্ডলের আহ্বায়ক আকাশ পাল সহ অন্যান্যরা। সোনাই থানা এলাকার নতুন রামনগর দ্বিতীয় খণ্ডে গত ২৪শে জুলাই মন্দিরের সামনে ক্যারেম খেলা নিয়ে বিবাদ ও পড়ে সালিশি সভায় মারপিটে মৃত্যু হওয়া যুবক রাজেশ তেওয়ারির পরিবার ন্যায় বিচারের আশায় রয়েছেন। তারা সোনাই পুলিশের কর্মতৎপরতায় আস্থা প্রকাশ করে অভিযুক্তদের পুলিশ শীঘ্রই গ্রেফতার করবে বলে আশা প্রকাশ করেন। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বাপ্পি তেওয়ারি, রামানন্দ মিশ্রা, দীপীপ কুমার সিং, ঘনশ্যাম পাণ্ডে, প্রণবেশ তেওয়ারি প্রমুখ বলেন, কিছু সংবাদ মাধ্যমে ২৪শে জুলাই বিচার সভা বাপ্পি তেওয়ারির বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বলে প্রকাশিত হয়েছে, তাহা ভুল বলে উল্লেখ করে তারা বলেন, এদিনের সভাটি গ্রামের নরসিংহ আখড়ায় বসেছিল আর তখন সভা শুরু হওয়ার আগেই অভিযুক্ত মনোজ গোয়ালা, প্রতীক গোয়ালা, হরিকুমার গোয়ালা, রাজেন্দ্র প্রসাদ গোয়ালা, অনন্তলাল যাদব তাদের আক্রমণ করে বসেন আর তাদের আক্রমণে মৃত্যু হয় রাজেশ তেওয়ারির। সাংবাদিক সম্মেলনে গ্রুপ সদস্যা প্রতিনিধি সুদীপ কানু, বিশ্বজিৎ চৌবে, অমরনাথ সিং, প্রভোষ্ণ তেওয়ারি, কৃষ্ণকান্ত তেওয়ারি, সুদর্শন নুনিয়া, প্রদীপ কুমার সিং প্রমুখ উপস্থিত ছিলেন। আমিগুলা এখন পর্যন্ত মানে অ্যারেস্ট করা হয়েছে না, এতে আমরা খুব দুঃখিত আর আমরা আশা করি যে প্রশাসন আমরারে মানে হতাশ করতো না, মানে নিরাশ করতো না, আর যত জলদি হয় ওই যে বিধবা মহিলা যাতে ইনসাফ পায়। বলা পার্টি যে আঘাত করেছে বা ওনার যে মৃত্যু হয়েছে সেটার জন্য আমরা অতি দুঃখিত এবং সোনাই থানাকেও ধন্যবাদ জানাই। জয়নাল আবেদিন স্যার ফোন পাওয়া মাত্রই আমাদের নতুন রামনগর দ্বিতীয় খণ্ডে নরসিং আখড়ার সামনে এসে আমাদের ব্রাহ্মণ পার্টিকে যে গোয়ালা পার্টির হাত থেকে রক্ষা করছে এটাই আমরা তার উপরে খুশি এবং সোনাই থানার উপরে খুশি। প্রাক্তন এমএলএ এবং বর্তমানের এমএলএ আমাদের সার্কেল অফিসার উপরে আমরা সন্তুষ্ট। সমাজ থেকে যারা বাইরে থেকে আগত আসিল সব মানুষের নিয়ে আমরা এখানে রেড বডি নিয়ে পথ অবরোধ করছিলাম। আমাদের দাবি ছিল কি যে বা যারাই দোষী আছে এফআইআর এ যে পাঁচ জনের নাম আছে যারা এই ঘটনাটি করেছে ওদেরকে অবিলম্বে ১২ ঘন্টার ভিতরে প্রশাসনের দ্বারা গ্রেপ্তার করা হোক এবং ওদের উচিত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। আমরা ওসি সাহেবের কাছে গেছিলাম, ওসি সাহেব কইছেন যে আমি এখন লাইলাপুর মিজোরামের একটা গন্ডগোল হয়েছে, আমরা খুব ব্যস্ততার মধ্যে আছি আর আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আসামিকে আমি পাতাল থেকে খুঁজে বের করে আনব, কিন্তু এখন আপনারা শান্তিভাবে থাকুন। হ্যাঁ, আমাদের ৬-৭ জন পুলিশ কর্মীও মারা গেছে, আমি নিজেও দুঃখ প্রকাশ করি আর এটা আমাদের দেশের ভবিষ্যৎ তারা। হ্যাঁ, আমাদের দেশের ভবিষ্যৎ তারা, কিন্তু আমি নিজে দুঃখ প্রকাশ করিয়া কিন্তু ওসি সাহেব যে আশ্বাস আমরা দিয়েছেন, ওসি সাহেব আমরাকে অনেক সাহায্য করেছেন, অনেক আশ্বাস দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন, কিন্তু আমার ইনসাফ লাগে। আমি ওসি সাহেবের কাছে এখনো রিকোয়েস্ট করিয়া আমার ইনসাফ লাগে, আমার ছোট ভাইকে আসামিকে গ্রেপ্তার করতে লাগবে। ৭২ ঘন্টার সময় তার শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মিজোরাম সীমান্ত পরিদর্শন করলেন দুই মন্ত্রী সহ বিধায়করা, লয়লাপুরবাসীদের দিলেন অভয়বাণী। লয়লাপুরে মিজোদের বর্বর আক্রমণের প্রতিবাদ, কাছাড়ে ফের মিজোরাম হাউসের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ। লয়লাপুর কাণ্ডের শহীদ পরিবারকে ৫০ লক্ষের চেক প্রদান, প্রতিশ্রুতির তিন দিনের মধ্যেই হল বাস্তবায়ন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।